এবার এসালমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এতে আস্থা ফিরবে ব্যাংকের গ্রাহকদের মাঝে দ্রুত ঘুরে দাঁড়াবে ব্যাংকটি দু সালে ইসলামী ব্যাংক ও এসআইবিএল দখল করে নেয় এসালম গ্রুপ এরপর ব্যাংক দুটিসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নেয় গ্রুপটি বিপুল অঙ্কের ঋণ বের করতে কেন্দ্রীয় ব্যাংক ও এসব ব্যাংকে বড় একটি চক্র গড়ে তোলেন এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এসআইবিএল থেকে ঋণের নামে এস আলম গ্রুপ অর্থ লুট করেছে অন্তত সতেরো হাজার কোটি টাকা এর মধ্যে শুধু খাতুনগঞ্জ শাখা থেকে এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজের নামে এক হাজার একশো তেরো কোটি টাকার ঋণ নিয়েছে সব ওল লোকই আত্মীয় স্বজন ওর ওর পরিবারের লোকজন তো ডেফিনেটলি যে কোনো প্রবোজাল যে কোনো নামে বেনামে একটা প্রোপোজাল তৈরি করে যে কোনো একটা নামে বেনামের কোম্পানির মাধ্যমে ওরা টাকাগুলো তুলে নিয়েছে সুতরাং ওইটা তো খুব সহজ কাজ ওরা করে ফেলছে এসআইবিএল এর পুরনো পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই অন্যান্য ব্যাংককে এস আলমের প্রভাব মুক্ত করা হবে বলে জানিয়েছেন গভর্নর যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা মালিকও হতে পারেন যদি তারা কোনো কারণেই খারাপ কিছু করে থাকে সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না এর আগে গত সপ্তাহে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চলতি মাসের চব্বিশ দিনে রেমিটেন্স এসেছে একশো কোটি আশি লাখ ডলার আর গেল তিন দিনে এসেছে প্রায় দশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দু সালের আগস্টের প্রথম চব্বিশ দিনে এসেছিল একশো বত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার সেই হিসাবে চলতি মাসের একই সময়ে রেমিটেন্স বেড়েছে প্রায় ত্রিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায় জুন মাসে রেমিটেন্স এসেছিল দুশো কোটি ষোলো লাখ ডলার আর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা পাঠান মাত্র একশো কোটি ডলার যা ছিল গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রবাহে গতি বাড়ে নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহেও নগদ টাকা উত্তোলনের সীমা বহাল রাখল বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে সর্বোচ্চ চার লাখ টাকা তোলা যাবে ব্যাংক হিসাব থেকে শনিবার দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা তোলার সুযোগ ছিল আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও এখনও ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকা পরিবহনে নিরাপত্তার সংখ্যা আছে এছাড়া ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ বাড়লে ব্যাংক খাত অস্থিতিশীল হতে পারে এ কারণে নগদ টাকা উত্তোলনের সীমা আরোপ করে আসছে বাংলাদেশ ব্যাংক যা প্রতি সপ্তাহেই বাড়ছে চার লাখ টাকা পর্যন্ত নগদ তোলার সীমা থাকলেও যে কোনো পরিমাণ অর্থ স্থানান্তর করা যাবে অনলাইন ও চেকের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে আরও তিনশো কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ সেপ্টেম্বরে চলমান ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি মূল্যায়নে সংস্থাটির একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে তখন আনুষ্ঠানিকভাবে বিদ্যমান চারশো কোটি ডলার ঋণের আওতায় আরও ঋণ চাইবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এমন তথ্য জানা গেছে সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কার চায় আশা করা হচ্ছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে এসব সংস্কারে আইএমএফ সহযোগিতা করবে অক্টোবরে আই এমএফের বার্ষিক সভায় অতিরিক্ত ঋণের প্রস্তাব অনুমোদন হতে পারে মৎস্য সম্পদ খাতে বন্যায় দুই হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় কৃত্রিম সংকট তৈরি করে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি দুপুরে সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান বন্যায় বারো জেলায় ডিম দুধসহ সম্পদ খাতে ক্ষতির পরিমাণ চারশো এগারো কোটি আর মৎস্য খাতে ক্ষতি এক হাজার পাঁচশো নব্বই কোটি টাকা এখাতে ক্ষতিগ্রস্ত খামারি ও উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়া হবে বলেও জানান তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আপাতত না আদায় করতে এনজিওগুলোর প্রতি আহ্বান জানান ফরিদা আক্তার সাঁইত্রিশ দিন পর চালু হলো মেট্রো রেল সকাল সাতটা দশে উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়ে প্রথম ট্রেন তবে সংস্কার শেষ না হওয়ায় আপাতত মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে বন্ধই থাকছে এদিকে দীর্ঘ বিরতির পর চলাচল শুরুকে উচ্ছ্বসিত নগরবাসী যোগাযোগ উপদেষ্টা বলছেন গুরুত্ব বিবেচনায় একে জরুরি সেবার আওতায় আনা হবে অবশেষে আবারও চালু হলো মেট্রো রেল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে ভিড় স্টেশনে তবে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকায় মিরপুর এগারো ও শেওড়াপাড়ায় ছিল বাড়তি চাপ ৩৭ দিন পর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাসিত নগরবাসী বেশি স্বস্তিতে অফিস যাত্রীরা আগামীতে যেন চলাচলের সমস্যা না হয় অন্তবর্তী সরকারের প্রতি ছিল সে আহ্বান এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এগুলোর উপরে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এটা থাকবে সবসময় প্রত্যাশা থাকবে সচিবালয় যায় প্রতিদিনে। অনেক কষ্ট হচ্ছে আমাদের দশ নম্বর থেকে আমরা যেতাম দশ নম্বর তখন বন্ধ এই জন্য এগারো নম্বর থেকে আসতাম আমাদের সকলেরই দায়িত্ব যে এটা যেন বন্ধ না হয় এবং এগুলি রক্ষণাবেক্ষণ আমাদের সকলেরই দায়িত্ব পরে আগারগাঁও স্টেশনে আসেন যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের জানান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে মেট্রো রেলকে জরুরি সেবা ঘোষণা করা হবে আর বন্ধ থাকা মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন প্রসঙ্গে বলেন এক বছরের কম সময়ে চালু হবে মেট্রো রেলকে আমরা একটা এসেন্সিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব যাতে এটা এটা ইচ্ছা করলে কেউ এটাকে ব্যাহত সার্ভিস ব্যাহত করতে না পারে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই বিকেল পাঁচটা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারতের অন্যান্য উৎসের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ দামে আদানির বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ দেশে উৎপাদন সক্ষমতা ও চাহিদার বিবেচনায় যা দরকার ছিল না বলে মত বিশ্লেষকদের তাদের মতে বিদ্যুৎ খাতের কেনাকাটা চুক্তিতে বিদায়ী সরকার ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে গুরুত্ব দিয়েছে যার পুনর্মূল্যায়ন জরুরি গত বছর মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডায় নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি শুরু হয় আদানির ষোলোশো মেগাওয়াটের কেন্দ্র থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছর বিদ্যুৎ কেনা হয় গড়ে চোদ্দ টাকার বেশি দামে অন্যদিকে ভারতের আরও চার উৎস থেকে যে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয় তার গড় দাম ছিল আট টাকার নিচে নিজস্ব দশ হাজার মেগাওয়াট বাড়তি উৎপাদন সক্ষমতা বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল বরাবরই এতে ক্যাপাসিটি চার্জ ও বৈদেশিক মুদ্রা খরচের চাপ বেড়েছে বলে মত বিশ্লেষকদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও বা এইভাবে বাইরে না করলেও চলত আমরা নিজস্ব সম্পদ ব্যবহার থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে মূল পরিকল্পনাকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং গোষ্ঠীর স্বার্থের বিবেচনায় একের পর এক প্রকল্প যে নেওয়া হয়েছে তার কারণেই কিন্তু এই সেক্টরের আজকেই এই নাজুক অবস্থা গত অর্থবছর দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পিডিবি প্রতি ইউনিট তেরো থেকে ষোলো টাকায় বিদ্যুৎ কিনেছে বর্তমানে প্রতি টন কয়লার দাম কমে একশো ডলারের ঘরে এই মুহূর্তে কয়লার গড় খরচ ফুয়েলের খরচ ষাট টাকা পার আওয়ার আর ক্যাপাসিটি পেমেন্ট তিন টাকা পার কিলোওয়াট সো দশ টাকা হচ্ছে টোটাল উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদনের যে কমার্শিয়াল মডেল আছে চুক্তি যেগুলো আছে সেগুলো কিভাবে অপটিমাইজ করা যায় সেগুলো চিন্তাভাবনা করে করা উচিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া দাঁড়িয়েছে দুইশো কোটি ডলারে যার মধ্যে ভারতের আদানির কাছেই সত্তর কোটি ডলার এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর মোদী সরকার ভারতেও আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়ে বিধিমালা সংশোধন করেছে হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ফেনী লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিশুদ্ধ খাবার পানি চাল ডাল তেল লবণ চিনি বিস্কুট সহ অন্যান্য শুকনো খাবার এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব হেলিকপ্টারে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় দেশের এই দুর্যোগের সময় মেঘনা গ্রুপ বন্যার্থদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এদিকে দেশের বিভিন্ন জেলায় বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় গ্রুপ প্রাণ ফেল। পাশে আছি বাংলাদেশ কর্মসূচির উদ্যোগে বন্যার্থদের মাঝে শুকনো খাবার ও বোতলজাত পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি প্রথম ধাপে শুক্রবার ফেনী ও কুমিল্লা জেলার চার হাজার পরিবারকে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি দেয়া হয় প্রাণা রেফেল গ্রুপের পরিচালক কামুজ্জামান কামাল বলেন প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী নোয়াখালী কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসি এক্স বেড়েছে দশমিক ছয় সাত পয়েন্ট লেনদেন হয় পাঁচশো আটান্ন কোটি তিন লাখ টাকা হাত বদলে অংশ নেয় তিনশো আটানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড এর মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির কমেছে দুইশো চল্লিশটির এবং অপরিবর্তিত রয়েছে চৌত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে দুই দশমিক দুই সাত পয়েন্ট অবস্থান করছে ষোলো হাজার তিনশো পঁচাত্তর পয়েন্টে লেনদেন হয় উনত্রিশ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার পাঁচ থেকে বা কোম্পানি এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সরে আমন্ত্রণ আমাদের পরে রয়েছে